তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তোমরা যে গেমটি দেখতে পাচ্ছ, সো এটা ফ্রি ফায়ার নতুন লাইট ভার্সন গেম। তোমরা যদি এই গেমটা খেলতে চাও তাহলে ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর ভিডিওর মধ্যে কিভাবে তোমরা এই গেমটা ডাউনলোড করবে সব প্রসেস আমি দেখিয়ে দেব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো পুরো গেমটি একবার পুরো ফ্রি ফায়ারের মতোই, বলতে পারো ফ্রি ফায়ারের কপি। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবার প্রথমে প্লে স্টোরে চলে আসবে। তো আমি প্লে স্টোরটাকে ওপেন করতেছি। তোমরা প্লে স্টোরে আসার পরে সার্চ বারে লিখবে জেটআরজি বলে লিখবে, দাঁড়াও আমি লিখতেছি, তোমরা সেম এইভাবেই লিখবে জেটআরজি বলে লিখে, জেটআরজি বলে লিখে সবার যে প্রথমে যে অ্যাপসটা আসবে এটাই তোমরা সবাই প্রথমে ডাউনলোড করে নিবে। আমার ডাউনলোড করা আছে, তোমরা সবাই ডাউনলোড করে নিবে। তো আমি আর বাকিটুকু দেখালাম না, তোমরা সবাই ইনস্টল করে নিও। তো এখন আমি অ্যাপস থেকে বেরিয়ে যেতেছি। এখান থেকে বেরিয়ে যে তোমরা সবাই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিবে। তো তারাও আমি ওপেন করে নিতেছি ক্রোম ব্রাউজারে ওপেন করে। তারপরে আমি যে এইভাবে লিখতেছি তোমরাও সেই এইভাবেই লেখো। আর আমি স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। আমি যেইভাবে লিখতেছি তোমরা সব বড় হাতে লিখবে, বড় হাতে লিখে চার্জ দেবে। ফার্স্টেই যে ওয়েবসাইটটা আসবে ওইটার মধ্যে ক্লিক করবে তোমরা সবাই, দাঁড়াও আমি দেখে দিয়েছি। সবার প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে ক্লিক দেবে, দাঁড়াও আমি দিতেছি, তোমরা সবাই দেখো। ফার্স্টে ওয়েবসাইটের পর ক্লিক দেওয়ার পরে দা এখানে দেখবে একটা কোনারে একটা সার্চ বাটন আছে, এটার মধ্যে আমি যেটা লিখতেছি তোমরা সেম এটাই লিখবে। তো আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি, দাঁড়াও, হ্যাঁ স্ক্রিনে দিয়ে দিয়েছি। এটা লিখে সার্চ করার পরে কিছুটা লোডিং নেবে। তারপরে যে এই পিকটা আছে ফ্রি ফায়ারের মতো, এই পিকটায় তোমরা ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পরে কোনারে ক্রস বাটনে টিপ দেবে। ক্রস বাটনে টিপ দেওয়ার পরে তোমরা সবাই নিচে চলে যাবে। তো আমি নিচে যেতেছি, তোমরা এভাবেই যাবে নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে দেখবে যে ডাউনলোড বাটন আছে একটা, গেট স্টার্ট লেগে তোমরা সবাই পড়ে নিতে চাইলে পড়ে নিতে পারো। তো আমি এখানে ক্লিক করে দিতেছি। ক্লিক করে দেওয়ার পরে দেখো যে গেমটা এসে চলে এসেছে 280 MB। তোমরা সবাই গেমটাকে ওপেন করবে। ওপেন করার পরে গেট ডাউনলোড এগিন, আমার ডাউনলোড করা আছে, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। ডাউনলোডের উপরে ওপেন করার পরে দেখো আমার ডাউনলোড হইতেছে। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে যাওয়ার পরে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে বের হয়ে যেতেছি, দাঁড়াও। তো আমার ডাউনলোড করা আছে, তোমরা সবাই এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দা তোমরা এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে তারপরে জেটআরজি বা যে অ্যাপসটা নামেছো এলা এই অ্যাপসটার মধ্যে চলে আসবে। অ্যাপসটার মধ্যে আসার পরে ডাউনলোড ফোল্ডার যে ফাইলটা আছে ওইটার মধ্যে চলে আসবে। তো এখান থেকে দেখো গেমটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে এসে এখানে আসবে। এখানে এসে তোমরা ওই গেমটাকে ওপেন করে গেমটাকে এখান থেকে ইনস্টল করতে হবে। ইনস্টলের মধ্যে টিপ দিলে